চারটি কাজ যদি কোনো মানুষ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক বছর রাত জেগে তাহাজ্জুদ পড়া এবং দিনে রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। মসজিদের ছয়টি বিশেষ ফজিলত এবং মর্যাদার কথা আমরা বলতে চাই। ইসলাম মসজিদের কত বেশি গুরুত্ব দিয়েছে, যে বিষয়ে সর্বপ্রথম যে কথা বলতে চাই তা হলো, আমরা সবাই জানি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 10 বছর মদিনায় ছিলেন। কত বছর ছিলেন মদিনায়? হিজরতের পর তার ওয়াফাত পর্যন্ত কত বছর ছিলেন? 10 বছর। এই 10 বছর সময়ের মধ্যে মসজিদে নববী থেকে এমন দিক নির্দেশনা দিয়েছেন, এই মসজিদকে এমনভাবে ব্যবহার করেছেন, মসজিদের মিম্বর থেকে শুধুমাত্র ওই হিজরত করা সাহাবী না, শুধুমাত্র মদিনায় থাকা মুহাজির সাহাবী না, এখান থেকে গোটা মদিনা রাষ্ট্রের সকল সমস্যার সমাধান করেছেন। এখান থেকে শুধু মদিনা রাষ্ট্রের সমস্যার সমাধান করেন নাই, মদিনার আশেপাশে বেদুইনরা যারা রাহাজানি করত, খুন খারাপি করত, ডাকাতি করত, মানুষের জীবন অতিষ্ঠ করে তুলত, তাদেরকে নিয়ন্ত্রণ করা, তাদেরকে দমন করা, তাদেরকে দমনের সকল নির্দেশ গ্রহণ করা, সকল ব্যবস্থাপনা এই মসজিদে নববীর মিম্বর থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। শুধু তাই নয়, মদিনা থেকে শত শত মাইল দূরে বিভিন্ন শহরে, বিভিন্ন অঞ্চলে, গোটা পৃথিবীতে ইসলাম এবং শান্তি সাম্যের বাণী, ইনসাফ এবং ন্যায় নিষ্ঠার বাণী ছড়িয়ে গোটা পৃথিবীকে আলোকিত করবার এবং গোটা দুনিয়ার অর্ধেক শাসন করার যে অবকাঠামো, এটার যে প্রেক্ষাপট, সেটা তৈরি করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে নববীর মিম্বর থেকে। মসজিদের শক্তি কত বড়, এই একটি পয়েন্ট যদি আপনি লক্ষ্য করেন তাহলে দিনের আলোর মতো স্পষ্ট হবে। মাত্র 10 বছর এই মসজিদের মিম্বর থেকে নির্দেশনা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ পরিচালনা করেছেন, ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন, অমুসলিমদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এখান থেকে স্থির করেছেন, এখান থেকে বাস্তবায়ন করেছেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করেছেন, গোটা দুনিয়ার নেতৃত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তারপরে সাহাবায়ে কেরাম দিয়েছেন। এই মসজিদের মিম্বর থেকে, মসজিদ এখনো আছে, মসজিদের মিম্বরগুলো এখনো আছে, দুঃখের বিষয় হলো মসজিদগুলো এখন আর সেরকম সতেজ নাই, মসজিদগুলো আর এখন আর এরকম শক্তিশালী নাই, মসজিদগুলো আর এখন আর জীবন্ত নাই, মসজিদগুলো এখন সেই জায়গা নাই। এখন মসজিদ থেকে গোটা পৃথিবীর সমস্যা তো সমাধান করা তো দূরের কথা, মসজিদ থেকে মসজিদের মহল্লার মানুষদের সমস্যাও দূর হয় না। মোহতারাম হাজরিন, আমাদেরকে এই মসজিদগুলোকে আদর্শ এবং মডেল মসজিদে রূপান্তর করতে হবে, তাহলে গোটা পৃথিবীর চেহারা পরিবর্তন হতে সময় লাগবে। মোহতারাম হাজরিন, মসজিদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো, কোন মুসলমান শুধুমাত্র মসজিদের দিকে পায়ে হেঁটে যদি যায়, ইবাদত করলে তো সে সওয়াব পাবে, মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়লো, তেলাওয়াত করলো, জিকির আজকাল করলো, তাসবি করলো, ওয়াজ নসিহত করলো, শুনলো, এগুলোর কারণে সে তো সওয়াব পাবেই। শুধুমাত্র পায়ে হেঁটে হেঁটে যে মসজিদে গেল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে প্রতি কদমের কারণে সে যতটা মসজিদের দিকে যাবে, বেশি বেশি কদম দিয়ে মসজিদের দিকে যাবে, তত বেশি আল্লাহ তাআলা মুসলমান হিসাবে, জান্নাতি হিসাবে তার মর্যাদাকে উন্নীত করবেন, তার গুনাহসমূহকে মাফ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউদ দারাজাত, তোমাদেরকে কি এমন কিছু আমলের কথা বলে দিব না যে আমল করলে তোমাদের মর্যাদা মুসলমান হিসেবে আল্লাহর কাছে বৃদ্ধি পাবে, তোমাদের পাপাচারগুলো আল্লাহ তাআলা মাফ করে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মর্যাদা অধিকারী হতে হলে তোমাদেরকে কয়েকটি কাজ করতে হবে, তার ভিতর একটা হলো কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে বেশি বেশি পা ফেলে ফেলে, বেশি বেশি কদম দিয়ে দিয়ে তুমি যদি মসজিদের দিকে যাও, যার কদম যেতে বেশি পড়বে, যে যত কষ্ট করে বেশি দূর থেকে হেঁটে মসজিদে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্যাদা তত বৃদ্ধি পাবে, তার গুনাহসমূহকে আল্লাহ তাআলা তত বেশি মাফ করবেন। মসজিদ আল্লাহর ঘর, তার মর্যাদা এবং পাওয়ার দেখেন, তার ফজিলত দেখেন, যে মসজিদের দিকে পায়ে হেঁটে যাওয়াটাও স্বতন্ত্র ইবাদত, শুধু ইবাদত নয়, এর কারণে আল্লাহর কাছে বান্দার মর্যাদা বৃদ্ধি হয়, এজ এ মুসলিম, এজ এ জান্নাতি তার ক্লাস আল্লাহ তাআলা উন্নীত করেন, তার পাপাচারগুলোকে ক্ষমা করেন। মসজিদের তৃতীয় বৈশিষ্ট্য এবং 3 নম্বরের ফজিলত হলো, যে মসজিদ এটা এমন এক ঘর, এমন এক জায়গা, অন্য কোনো জায়গায় গেলে আপনাকে অবশ্যই নামাজ পড়ে বসতে হবে এমন কোনো নির্দেশ নাই, অথচ মসজিদ সম্পর্কে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ, তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে, ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তাহলে সে মসজিদে ঢুকার পর 2 রাকাত নামাজ পড়া ছাড়া সে যেন না বসে। এ আমলটা আমাদের সমাজে ব্যাপকভাবে আছে না নাই?
মসজিদে ঢোকার পরে দুই রাকাত নামাজ পড়া ছাড়া বসা যাবে না এটা কার নিষেধাজ্ঞা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদিও ফুকাহায়ে কেরাম কেউ এটাকে ওয়াজিব বলেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং অন্যান্য ফুকাহায়ে কেরামের মাযহাব অনুযায়ী সেটি মুস্তাহাব কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকালে বোঝা যায় যে তিনি এই নামাজের ব্যাপারে খুব বেশি গুরুত্ব আরোপ করতেন মুহতারাম হাজেরিন মসজিদের মর্যাদা এত বেশি যে মসজিদে যাওয়ার পর আপনি ধপ করে বসে যাবেন এটা মসজিদের আদবের খেলাফ বরং মসজিদে যাওয়ার পর কি করতে হবে দুই রাকাত নামাজ পড়তে হবে দুই রাকাত নামাজ এটাকে বলা হয় তাহিয়াতুল মসজিদ এটাকে বলা হয় দুখুলুল মসজিদ অতএব এখান থেকে বোঝা যায় মসজিদে প্রবেশের যে ফজিলত আছে যে মর্যাদা আছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রবেশের পর দুই রাকাত সালাত আদায়ের যে নির্দেশ দিয়েছেন সেখান থেকে বোঝা যায় এই মসজিদ কোনো সাধারণ জায়গা নয় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস উল্লেখ করে তিনি বলেছেন আহাব্বুল বুকাই আও আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা আল্লাহর জমিনে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় জায়গা হলো মসজিদ আল্লাহর ঘর এজন্য এখানে প্রবেশ করলে দুই রাকাত নামাজ পড়া ছাড়া বসা যায় না এটা মসজিদের মর্যাদার কারণে ঠিক একইভাবে মসজিদের তৃতীয় চতুর্থ যে মর্যাদার কথা আমরা বলতে চাই সেটি হলো যদি কেউ মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ওয়াদা করেছেন কিসের ওয়াদা করেছেন ভাই মান বানা লিল্লাহি মসজিদা নবীজি বলেছেন যে আল্লাহকে খুশি করার জন্য মসজিদ নির্মাণ করে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি মিসলা আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে অনুরূপ প্রাসাদ নির্মাণ করেন অনেকে বলতে পারেন মসজিদ নির্মাণ করা এটা তো বড় লোকের কাজ আমরা গরিব মানুষ কিভাবে করব তাদের উত্তর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন কেউ যদি পাখির বাসার মতো ছোট মসজিদে করে এত ছোট মসজিদ তো হয় না এটা কথার কথা এবং বোঝানোর জন্য বলা হয়েছে যদি কেউ তার সাধ্য অনুযায়ী অনেক সাধারণ মসজিদও নির্মাণ করে বা এটাতে অংশগ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণের ওয়াদা করেছেন মসজিদের মর্যাদা এত বেশি মুহতারাম হাজেরিন ঠিক একইভাবে পাঁচ নম্বরে মসজিদে নির্মাণের মসজিদের যে বৈশিষ্ট্য সেটি হলো দুনিয়াতে যত ফজিলতপূর্ণ আমল আছে যত ফজিলতপূর্ণ আমল আছে সারা দুনিয়াতে হাদিসের সকল ভান্ডার কোরআনে কারীমের সকল আয়াত এই সবগুলো অ্যানালাইসিস করলে সবচেয়েতে ফজিলতপূর্ণ যে আমলের সওয়াব সবচেয়েতে বিপুল পরিমাণে সে আমলটি মসজিদ সংশ্লিষ্ট মসজিদের সাথে সম্পর্কিত আমরা অনেকেই জানি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার যদি কেউ জুমার দিন আগে ঘুম থেকে উঠে ভোরে উঠে আগে আগে মসজিদে যায় ওয়াগাসসালা ওয়াক্তাসাল সে উত্তম রূপে গোসল করে ওয়ামাশা ইলাল মসজিদে এবং মসজিদে পায়ে হেঁটে যায় ওয়ালাম ইয়ারকাব কোনো বাহনে চড়ে না ওয়াদানা মিনাল ইমামে ওয়ালাম ইয়ালগু এবং ইমামের সবচেয়ে কাছাকাছি গিয়ে বসে আগে আগে যায় আর কোনো অনর্থক কথা বলে না মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করে খুতবার সময় কথা বলে না কোনো কাজ করে না মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করে এই চারটা কাজ যদি করে আবারও বলছি চারটা কাজ মান গাসসালা ইয়াউমাল জুমান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার জুমার দিন যে আগে আগে উঠে ভোরে উঠে এবং আগে আগে মসজিদে যায় ফজর জামাতের সাথে পড়ে জুমা আগে পড়ে আগে যায় এবং গোসল করে উত্তম রূপে মসজিদের দিকে পায়ে হেঁটে যায় কোনো বাহনে চড়ে না আর ইমামের কাছাকাছি যেয়ে বসে কোনো অনর্থক কাজ করে না এই চারটি কাজ যদি কোনো মানুষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে ওই যে মসজিদের দিকে পায়ে হেঁটে আসলো সে প্রত্যেক কদমের বিনিময়ে যতগুলো পা ফেললো সে প্রতি পায়ের বিনিময়ে প্রতি কদমের বিনিময়ে এক বছর রাত জেগে তাহাজ্জুদ পড়া এবং দিনে রোজার হাস সওয়াব আল্লাহ তাআলা দান করবেন শুধু এক কদমের কারণে তাহলে আপনার বাড়ি থেকে যদি 100 কদম মসজিদের দূরত্ব হয় তাহলে আপনি এই চারটি শর্ত পূরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 100 বছর ইবাদত রাত জেগে ইবাদত দিনে নফল রোজা রাখার সওয়াব দিবেন যেটি আমাদের দ্বারা কোনোদিনই পালন করা সম্ভব নয় মুহতারাম হাজেরিন এত বিপুল পরিমাণ ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন শুধুমাত্র মসজিদ সংশ্লিষ্ট এই আমলের কারণে মসজিদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বেশি সেটা বলাই বাহুল্য সর্বশেষ পয়েন্ট হলো ছয় নম্বর মসজিদের মর্যাদা সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় আছে এগুলো সারা রাত বলে হয়তো শেষ করা কঠিন হবে আমি সেদিকে খুব বেশি কথা দীর্ঘায়িত করব না শেষ পয়েন্ট বলছি মসজিদে
মসজিদে গিয়ে ইবাদত করা তো বটেই, মসজিদের সাথে সংশ্লিষ্ট ইবাদত আছে অগণিত অনেক। মসজিদে গিয়ে কেউ যখন জামাতে শামিল হবে তখন তাকে আল্লাহ তাআলা 27 গুণ বেশি সওয়াব দান করবেন। জামাতে শামিল হলেই এই সওয়াব পাওয়া যাবে। ঠিক মসজিদে গিয়ে যদি কেউ সামনের কাতারে নামাজ পড়ে তাহলে তার মর্যাদা এত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মসজিদের সামনের কাতারে নামাজ পড়ার মর্যাদা যদি মানুষ বুঝতো তাহলে সামনের কাতারে মুসল্লিদেরকে লটারি করে জায়গা দিতে হতো, সবাই চেষ্টা করত সামনের কাতারে যাওয়ার জন্য। এই সব ফজিলত মসজিদের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের এই ফজিলতগুলোকে অনুধাবন করে, মসজিদের হক আদায় করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশেদা যে মসজিদ নির্মাণ করেছেন, তাদের মসজিদকে যেভাবে আবাদ করেছেন, যেভাবে আদর্শ মসজিদ গড়ে তুলেছেন, যেভাবে গোটা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছেন, মানবতার সকল সমস্যার সমাধান মসজিদ থেকে করেছেন, আল্লাহ তাআলা আমাদের মসজিদগুলোকে সেরকম আদর্শ মসজিদ, সেরকম মডেল মসজিদ, সেরকম সমাজকে উন্নয়নকারী মসজিদ হওয়ার তৌফিক দান করুন। আমরা সবাই চেষ্টা করব না ইনশাআল্লাহ, এর জন্য ত্রিমুখী প্রচেষ্টা লাগবে। ত্রিমুখী একটা মসজিদ যদি আদর্শ মসজিদ হতে হয়, একটা মসজিদ যদি মডেল মসজিদ হতে হয়, একটা মসজিদ যদি জীবন্ত মসজিদ হতে হয়, একটা মসজিদ যদি মসজিদের নববীর আদলে মসজিদ হতে হয়, একটা মসজিদ যদি খোলাফায়ে রাশেদের অনুসরণে সেরকম মসজিদ হতে হয় যে মসজিদ গোটা বিশ্ব মানবতার সমস্যার সমাধান করতে পারবে, তাহলে তার জন্য ত্রিমুখী প্রচেষ্টা লাগবে। ত্রিমুখী তিন শ্রেণীর মানুষের প্রচেষ্টা লাগবে। নাম্বার এক, মসজিদ যারা প্রতিষ্ঠা করবেন, মসজিদ যারা আবাদ করবেন তাদের প্রচেষ্টা লাগবে। নাম্বার দুই, যারা ইমাম মুয়াজ্জিন খাদেম হিসাবে মসজিদে দায়িত্ব পালন করবেন তাদের প্রচেষ্টা লাগবে। নাম্বার তিন, যারা মুক্তাদি মুসল্লি হয়ে মসজিদে যাবেন তাদের প্রচেষ্টা লাগবে। এই তিনও পক্ষ তাদের প্রত্যেকের যার যার কর্তব্যগুলো যদি সঠিকভাবে পালন করেন তাহলে একটা মসজিদ আদর্শ মসজিদ হতে পারে, একটা মসজিদ মডেল মসজিদ হতে পারে, একটা মসজিদ জীবন্ত মসজিদ হতে পারে, একটা মসজিদ সমাজের প্রত্যেকটা মানুষের প্রতিটা ঘরের প্রতিটা পরিবারের সমস্যার সমাধানকারী হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম আদর্শ মসজিদের সাথে সংশ্লিষ্ট হওয়া মানুষ হওয়ার তৌফিক দান করুন। চেষ্টা করব না ইনশাআল্লাহ। আপনাদেরও এখানে কাজ আছে, আপনারা হয়তো মনে করবেন হুজুর মসজিদের ওয়াজ তো বড়লোকদের জন্য করবেন, আমরা গরিব মানুষ তো শুধু মসজিদে যাই নামাজ পড়বো। এই জন্য বলেছি মসজিদ কখনো নির্মাতা বা আবাদকারী বা কমিটির লোক, পরিচালনাকারী বা ইমাম মুয়াজ্জিন কারোর একক প্রচেষ্টা দ্বারা আদর্শ মসজিদ হবে না। মসজিদ আদর্শ হতে হয় তাহলে তিন শ্রেণীর মানুষের প্রচেষ্টা লাগবে। আমি একটা একটা করে সবার দায়িত্বগুলোকে সংক্ষেপে বলে দিচ্ছি। নাম্বার এক, মসজিদ যারা নির্মাণ করবেন, মসজিদ যারা আবাদ করবেন, মসজিদের যারা কমিটির সদস্য হবেন তাদের জন্য পাঁচটা বিশেষ নির্দেশনা আমি দিতে চাই কোরআন হাদিসের আলোকে। যে নির্দেশনাগুলোকে আমল করলে তারা আদর্শ মসজিদ নির্মাতা হবেন, আদর্শ মসজিদ কমিটি হবেন, আদর্শ মসজিদ পরিচালনাকারী হবেন। দুঃখজনক যে আমাদের দেশের বেশিরভাগ মসজিদ নির্মাণকারী, বেশিরভাগ মসজিদ আবাদকারী, বেশিরভাগ মসজিদের পরিচালনা পরিষদ, বেশিরভাগ মসজিদের কমিটিরা এই সকল শর্ত পূরণ করে তারা আদর্শ মসজিদ নির্মাতা বা পরিচালনাকারী হতে পারে নাই। মোহতরম হাজিরিন, এক নম্বর যেটা লাগবে তা হলো এখলাস। কি লাগবে? এখলাস, নিয়তটাকে খাঁটি করতে হবে। নিয়তে যদি ভেজাল থাকে কোনো আমলের মূল্য আছে আল্লাহর কাছে? কোনো আমলের কোনো মূল্য নাই। আজকাল অনেক মসজিদ হয় উদ্দেশ্য খারাপ, মসজিদ হয় উদ্দেশ্য, মসজিদ আবার উদ্দেশ্য খারাপে কিভাবে হয়? মসজিদ নির্মাণের পিছনে উদ্দেশ্য খারাপের অনেক দৃষ্টান্ত আছে, আমি এত দীর্ঘ আলোচনা যেতে পারবো না, আমার হাতে এত সময় নেই। একটু সংক্ষেপে বলি, অনেকে মসজিদ নির্মাণ করে নাম যশ খ্যাতির জন্য যে অমুক মসজিদ করছে, আছে না নাই এরকম? আছে না নাই যে অমুকের ছেলে মসজিদ করে দিছে, এই নাম যশ খ্যাতি শুনতে চায় সে, এটা অর্জন করার জন্য, খ্যাতি কামানোর জন্য মসজিদ সে করতে চায়, আছে না নাই? অনেকে মসজিদ করে এই জন্য যে আমাদের বাড়ির সামনে একটা মসজিদ থাকবে, তাহলে মানুষ বলবে মসজিদ আলা বাড়ি, মসজিদ আলা বাড়ি, এই বাড়ির সামনে মসজিদ আছে, নিজেদের একটা প্রভাব প্রতিপত্তি জাহির হবে, এই উদ্দেশ্যে মসজিদ করে। আবার অনেকে মসজিদ করে এই জন্য যে আমরা যদি নিজেরা মসজিদ না বানাই তাহলে অমুক গ্রামের অমুক বাড়ির মসজিদে যেতে হয়, সেই মসজিদে গেলে আমাদের ইজ্জত থাকে না, তারা কমিটির সেক্রেটারি, তারা সভাপতি, তো আমরা কোনো দায়িত্ব পাই না, আমরা গিয়ে সেখানে সাধারণ মুসল্লি হিসাবে গিয়ে আমাদের ইজ্জত টিকে না, এই জন্য নিজেদের ইজ্জত টিকানোর জন্য একটা মসজিদ বানায় সভাপতি সেক্রেটারি হয়, আছে না নাই? অনেক লোক আছে দেখবেন মসজিদ কমিটির মধ্যে গণ্ডগোল লাগছে, গণ্ডগোল লাগার পর সেক্রেটারি সভাপতি নিয়ে কোনো পদ নিয়ে গণ্ডগোল লাগার পর তারা সেখান থেকে বের হয়ে এসে আরেকটা মসজিদ বানাইছে উদ্দেশ্য যে তারা সেক্রেটারি সভাপতি হবে। এরকম নানা রকমের অসৎ উদ্দেশ্যে মসজিদ নির্মাণ হয় কি হয় না বলেন?
এজন্য মসজিদ নির্মাতা এবং মসজিদ পরিচালনাকারীদের আদর্শ নির্মাতা এবং পরিচালনাকারী হতে হলে এক নম্বরের শর্ত হলো উদ্দেশ্য হবে শুধু আল্লাহর জন্য মসজিদ নির্মাণ সম্পর্কিত যতগুলো হাদিস আমি এতক্ষণ পাঠ করলাম আপনারা লক্ষ্য করে দেখবেন এই হাদিসগুলোর ভিতরে একটা শব্দ আছে ওলামায়ে কেরাম ভালো করে বুঝবেন মামবানা লিল্লাহি মসজিদান এখানে লিল্লাহ শব্দ আছে যার অর্থ হলো যে শুধু মসজিদ নির্মাণ করলো এটাই হবে না যে আল্লাহর জন্য আল্লাহকে খুশি করবার জন্য মসজিদ নির্মাণ করলো তার জন্য ফজিলত রয়েছে যে নাম যশ খ্যাতির জন্য সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য গন্ডগোল ফাসাদ করে মসজিদ আরেকটা তৈরি করলো তার জন্য কোনো ফজিলত নাই ফজিলত হলো শুধুমাত্র যে আল্লাহকে খুশি করবার জন্য করে অতএব আমরা মসজিদ কমিটিতে যারা ঢুকতে চান অনেক মসজিদ বাংলাদেশে বেশিরভাগ মসজিদই এরকম যে কমিটিতে যারা ঢুকতে চান নেতাগিরির জন্য ঢুকতে চান সরদারি মাতবরির জন্য ঢুকতে চান মসজিদে ঢোকার উদ্দেশ্য হবে শুধুমাত্র আল্লাহকে খুশি করা ঠিক কিনা বলেন আমি মসজিদে মাতবরি করতে যদি আসি তাহলে গোলামি করতে কোথায় যাব এটা তো মাতবরি করার জায়গা না এটা তো আহকামুল হাকিমিনের গোলামি করার জায়গা ঠিক না বে ঠিক গোলাম যদি এখানে মাস্তানিয়ার মাতবরি করতে আসে নিজের ক্ষমতা জাহির করতে আসে সে কখনো আদর্শ মসজিদ নির্মাতা বা মসজিদ পরিচালনাকারী হতে পারে মুহতারাম হাজেরিন অতএব এক নম্বর হলো যে নিয়তটাকে খাঁটি করতে হবে যে কেন আসছে উদ্দেশ্যটা ভালো হতে হবে নাম্বার দুই মসজিদ পরিচালনা যারা করবেন তাদের চারটি বিশেষ বৈশিষ্ট্য থাকতে হবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ নিশ্চয়ই আল্লাহর ঘরকে আবাদ করবে কারা চার গুণে বিশিষ্ট লোকেরা তারা কারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির এক নম্বর গুণ হলো তারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করবে যে পরকাল এবং আখিরাতকে বিশ্বাস করবে সে ওইটাকে মাথায় রেখে প্রতিটা কাজ করবে সে কোনো অন্যায় করবে না সে কোনো হারাম কাজ করবে না সে কোনো দুই নম্বর কাজ করবে না আল্লাহর কাছে জবাবদিহিতার বোধ তাকে পরিচালিত করবে এরকম ইমানদার মানুষ হবে মসজিদ পরিচালনা কমিটির সদস্য নাম্বার দুই ওয়া আকামাস সালাহ নামাজ কায়েম করবে বেনামাজি কখনো মসজিদ আবাদ করার ক্ষমতা বা অধিকার রাখে অথচ আমাদের দেশে বহু মসজিদ পরিচালনা কমিটি বা সদস্য বেনামাজি আছে না নাই যদিও বেনামাজি আছে আমরা আশা করব তারা নামাজের দিকে আসবেন মসজিদ তাদেরকে নামাজি বানাবে আমরা সে আশা করব তৃতীয় বৈশিষ্ট্য হলো আতাজ যাকাত যাকাত আদায় করবে যদি যাকাত দেওয়ার মতো হয় চার নম্বর হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া ওই মসজিদ নির্মাতা এবং পরিচালনার সদস্যরা আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করবে আল্লাহর বিধান কায়েম করতে গিয়ে কোনো দিকে তাকাবে মসজিদে আল্লাহ তাআলার নির্দেশকে সবকিছুর উপরে রাখবে আল্লাহ রাসূলের সুন্নতকে সবকিছুর উপরে রাখবে এটা থাকবে তাদের বৈশিষ্ট্য এবং তাদের গুণ মসজিদে যারা পরিচালনা করবেন যারা নির্মাণ করবেন তাদের তৃতীয় যে বৈশিষ্ট্য থাকবে সেটা দ্বিতীয় নম্বর চার চারটা বৈশিষ্ট্যের চতুর্থটা থেকে বের হয়ে আসে সেটা হলো বিশেষভাবে স্পেশালি তাদের মধ্যে নম্রতার গুণ থাকবে হেকমতের গুণ থাকবে তারা প্রজ্ঞার সাথে জ্ঞানের সাথে মসজিদকে ডিল করবেন গন্ডগোল ফাসাদ বাদায় দিবেন না এলাকার নেতৃত্ব দেওয়া তো সহজ বিষয় নয় বিনয়ের সাথে এলাকাকে আলোকিত করবেন মসজিদকে পরিচালনা করবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মসজিদ এই মসজিদে একবার এক ভদ্রলোক তিনি বেদুইন ছিলেন মসজিদে এসে পেশাব করে দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত ছিলেন লোকজন তাকে ধমক দিতে গিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাউহু লা তুজরিমুহু তাকে থামা তাকে ছেড়ে দাও এবং পেশাব করতে দাও ধমক দিও না লোকটা না জেনে করে ফেলছে কারণ সে মরুভূমি এলাকার মানুষ তারা যেখানে সেখানে পেশাব করে তারা বুঝে না যে পেশাব পায়খানার জন্য আলাদা ঘর থাকে সেই যাযাবর মরুভূমির মানুষ কালচার জানে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পেশাব করতে দিলেন এরপরে লোকটা যখন পেশাব করে আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ দেখে যে তিনি পেশাব করলেন সবাই ধমক দিতে গেল আমাদের নবীজি তাকে ধমক দেয় নাই এই যে সুন্দর আচরণটা দেখে লোকটা খুশি হয়ে গেল এবং দোয়া করলো যে আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'ানা আহাদা আল্লাহ আমাকে আর মুহাম্মদকে মাফ করে দিও রহম করিও আর আমাদের দুজনের সাথে আর এদেরকে যারা আমাদের ধমক টমক দিছে একটারও তুমি রহম করিও না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আবার লোকটাকে বললেন না ভাই তুমি আরেকটা ভুল করলা কারণ আল্লাহর রহমতের এত অভাব নাই যে আমাকে আর তোমাকে রহম করলে টান পড়বে আল্লাহ সবার প্রতি রহমত করুক ইমানদার সেরকম দোয়া করবে এই যে একটা আদর্শ মসজিদের দায়িত্ব পালনকারী ব্যক্তি তিনি বিনম্র হবেন প্রতিটা পরিস্থিতিকে সুন্দরভাবে ট্যাকেল দিবেন মাস্তানি মাতবরি গায়ের জোর মসজিদে দেখাতে যাবেন না চার নম্বর যে বৈশিষ্ট্য হবে মসজিদের যারা দায়িত্বশীল বিশেষ করে তাদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিনদেরকে স্বাধীনতা দিতে হবে কি দিতে হবে স্বাধীনতা তারা যেন স্বাধীনভাবে সেখানে কাজ করতে পারে তারা যেন আল্লাহর বিধানকে সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে অনেক মসজিদের কমিটি অথবা নির্মাণকারী অথবা মুতাওয়াল্লি আছেন যারা ইমামদেরকে খতিবদেরকে স্বাধীনভাবে কথা বলতে
সুদের বিষয়ে ওয়াজ করতে গেলে ওনার মনে কষ্ট হয়, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে ওনার গায়ে লাগে, ওইটা বিষয়ে ওয়াজ করতে গেলে ওনার ইজ্জতে যায়, পর্দার বিষয়ে ওয়াজ করতে গেলে ওনার পরিবারের মহিলাদের গায়ে আসে, এজন্য হুজুরও হিসাব করে করে কথা বলতে হয়, আছে না নাই? এটা কখনো আদর্শ মসজিদ হতে পারে? কমিটিতে যারা থাকবেন তারা আলেমকে একজন ইমাম খতিবকে বলবেন যে হুজুর আপনি যেটাকে কোরআন হাদিসের আলোকে সঠিক মনে করেন নির্দ্বিধায় সেটা বলবেন, কার গায়ে পড়লো দেখার বিষয় নয়। অবশ্যই হুজুরের বলার ক্ষেত্রে কিছু দায়িত্ব আছে যেটা আমি আসব, কিন্তু এখানে কমিটি কথা চলছে, কমিটি এবং নির্মাতা তার এরকম উদার দৃষ্টিভঙ্গির হতে হবে। আমি প্রায় সময় বলি ইমাম খতিব নিয়োগ দেওয়াটা হলো রাষ্ট্রপতি নির্বাচন করার মতো। আমাদের দেশে রাষ্ট্রপতি নির্বাচন হয় কিভাবে? জাতীয় সংসদে সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন করে, ঠিক না? বেঠিক। নির্বাচন করার আগ পর্যন্ত ক্ষমতা সংসদের হাতে, কাকে রাষ্ট্রপতি বানাবে সংসদ সদস্যরা সেটা ডিসাইড করে, যাকে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচন করার জন্য বেশিরভাগ মানুষ ভোট দিবে তিনি রাষ্ট্রপতি হবেন। অর্থাৎ নির্বাচনের আগ পর্যন্ত ক্ষমতা সংসদের হাতে, কিন্তু যখন তিনি রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়ে যান তখন সবাই তাকে মহামান্য বলা লাগে, ঠিক না? বেঠিক। সবাই তাকে সর্বোচ্চ জায়গায় রাখা লাগে, ঠিক না? বেঠিক। এরপর তিনি যদি আবার এমন কোনো কাজ করে বসেন যে না তার আর রাষ্ট্রপতি থাকার সুযোগ নাই, তখন ইমপিচমেন্ট হয় এবং তার মাধ্যমে তাকে পদচ্যুত করা হয়। ঠিক ইমাম খতিব নিয়োগের প্রক্রিয়াটাকে অনেকটা এটার সাথে মানে বোঝার সুবিধার্থে বলছি যে এই প্রক্রিয়াটা অনেকটা ধরনটা অনেকটা এরকম যে মুসল্লিরা মসজিদ কমিটির সদস্যরা তারা কাকে ইমাম খতিব বানাবেন তারা ডিসাইড করবেন, তার কোন কোন যোগ্যতা দেখে তাকে ইমাম খতিব বানাবেন তারা সিদ্ধান্ত নেবেন, কিন্তু সিদ্ধান্ত নিয়ে বানায় ফেলছেন, এরপরে উনি হয়ে গেছেন ইমাম, উনি হয়ে গেছেন খতিব, আর মুসল্লি মুসল্লি কমিটির সদস্য সবাই হয়ে গেছে মুক্তাদি। অতএব সবাই তার আনুগত্য করবে, তার নেতৃত্বকে মেনে নিবে, তাকে শ্রদ্ধা করবে, তাকে সম্মান করবে, তাকে নির্দেশ এবং ফরমায়েশ দিয়ে চালাতে যাবে না। ঠিক একইভাবে যদি তিনি আল্লাহ না করুক এমন কোনো কাজ করে বসেন যে তার ইমাম থাকার যোগ্য না, তখন আবার সবাই অনাস্থা হলে তখন তাকে পদচ্যুত হতে পারে। তাহলে যতক্ষণ তিনি পদে থাকবেন ততক্ষণ তাকে সম্মান দিতে হবে। অথচ আমাদের দেশে বেশিরভাগ মসজিদগুলোতে ইমাম খতিবদেরকে চাকরের মতো ট্রিট করা হয়, ঠিক না? বেঠিক। একটা আদর্শ মসজিদ কখনো ইমাম খতিবদের সাথে এমন আচরণ করলে সেটা আদর্শ মসজিদ হতে পারে না। মোহতারাম হাজিরিন, ইমাম খতিব তাদেরকে মসজিদ কমিটির লোকেরা অনেক সময় মনে করে আমার বেতনে চলে, এটার মতো অজ্ঞানতা আরেকটা হতে পারে না। কারণ মসজিদে যারা দান করে সেটা নির্মাতা বলেন, কমিটির সদস্য বলেন, বিশেষ দাতা সদস্য বলেন, সকল ধনী মানুষ বলেন, মসজিদে যারা দান করে তারা দানের টাকাটা মূলত কাকে দেয় বলেন তো? মসজিদে দান করে যে এই টাকাটা কাকে দেয়? আল্লাহকে দেয়। এই টাকাটা কাকে দেয়? আল্লাহর জন্য দেয়, মানে আল্লাহকে মালিক বানায় দেয়। তো আল্লাহর তো টাকার দরকার নেই, আল্লাহর ঘরের খরচের জন্য তখন কমিটির লোকেরাই আবার ওইটাকে ইউটিলাইজ করে, ব্যবহার করে। তাহলে তারা আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে আল্লাহর টাকাটাকে ব্যবহার করে। ইমাম মুয়াজ্জিনের যে বেতন দেয়া হলো এটা কোনো সেক্রেটারি সভাপতি, এটা কোনো দানকারী ব্যক্তি নিজের পকেট থেকে দেয় না, সে তো টাকা আল্লাহকে দিয়ে দিছে, আল্লাহর টাকাটা আবার ইমাম মুয়াজ্জিনকে দেওয়া হচ্ছে কমিটির মাধ্যমে। তাহলে এখানে কারোর ব্যক্তিগত চাকর ইমাম মুয়াজ্জিন খতিব হতে পারে? এটা খুব জরুরি একটা বিষয়, ইমাম সাহেবদের সাথে আচরণ করতে হবে। নাম্বার পাঁচ, মসজিদ আদর্শ হওয়ার জন্য সবসময় খেয়াল রাখতে হবে মসজিদের ভিতরে কোনো অবিচার করা যাবে। অনেক মসজিদ কমিটির লোকেরা আছে দেখবেন যে মসজিদের সামনে প্রথম চার পাঁচটা জায়গা জায়নামাজ দিয়ে দখল করে রাখছে ওনাদের জন্য, আছে না নাই? যে এটা সভাপতি সাহেবের, এটা সেক্রেটারি সাহেবের, এটা মোতাল্লি সাহেবের, ওটা কেশিয়ার সাহেবের, এটা অমুক সাহেবের, ওটা তমুক সাহেবের। আরে মসজিদ যদি আল্লাহর ঘর হয়, এখানে যদি গোলামি করতে আসে, এখানে যদি সেজদা দিতে আসে, এখানে যদি দাসত্ব করতে আসে, এখানে যদি এবাদত করতে আসে, তাহলে এখানে আবার এসে তার বিশেষ পদ বিশেষ জায়গা সে কখনো আশা করতে পারে? পৃথিবীর একমাত্র জায়গা মসজিদ যেখানে যে আগে আসবে সে আগে বসবে, প্রেসিডেন্ট থেকে নিয়ে রাস্তার ভিখারি পর্যন্ত কোনো মানুষে ভেদাভেদ করার নির্দেশ মসজিদ দেয়? ভাইরা আমার, এই জন্য আদর্শ মসজিদের জন্য এই বিষয়গুলো জরুরি। অনেক মসজিদ কমিটির লোকেরা আছেন মসজিদের নামে ভায়োলেশন করে, গণ্ডগোলালা জায়গায় মসজিদ নির্মাণ করে, জায়গা দখলের জন্য মসজিদ একটা উঠায় দেয়, সরকারি বেসরকারি জায়গার মধ্যে মসজিদ নির্মাণ করে, বা মসজিদ মূল জায়গা বৈধ জায়গা হলেও রাস্তার কিছু জায়গা দখল করে ফেলায়, আছে না নাই? আল্লাহর ঘরকে যদি এরকম ভায়োলেশনের জন্য কেউ ব্যবহার করে সে আল্লাহর কাছে অনেক বড় অপরাধী হবে।
অনেক কমিটির লোকেরা মনে করে আল্লাহর ঘরের জন্যই তো যদি একটু দুচার বিগত জায়গা চুরি করি ডাকাতি করি দখল করি আল্লাহ বোধহয় কিছু বলবে না কারণ চুরিটা তো আল্লাহর জন্যই করলাম এরকম অনেকে মনে করে অথচ এটার কারণে মায়ের আরো ডাবল পড়ার কথা আল্লাহ হয়তো তাকে বলবেন বেটা নিজের জন্য চুরি করতি তাও একটা ব্যাপার ছিল আমি maaf করতাম তুই আমার ঘরে আসামি বানাইলি আমার ঘরের জন্য দুই নম্বরই করলি এর ছাড় হবে অনেক মসজিদ কমিটির লোকেরা আছেন এই বিষয়গুলো খেয়াল করেন না মসজিদের আশেপাশে মানুষদের অনেক সময় কমিটির লোকেরা হক নষ্ট করে মসজিদের আওয়াজ যদি আশেপাশে মানুষের জন্য কষ্টের কারণ হয় মাইক ব্যবহার করতেই হবে মুসলমান সমাজ কিন্তু মাইকের ব্যবহার যদি কারোর জীবনকে অতিষ্ঠ করে দেয় কারোর ঘরের একেবারে বরাবর মাইকটা লাগায় দিয়া ফুল ভলিউম দিয়ে দিলেন তাহলে ওই লোকটার যদি জীবনযাত্রা ব্যাহত হয় এই শিক্ষা কখনো ইসলাম আমাদেরকে ওই বেচারা যদি বলতে আসে যে ভাই আমিও মুসলমান ইসলামকে ভালোবাসি ভলিউমটা একটু কমায় দেন মাইকটা একটু ঘুরায় দেন ডাইরেক্ট আমার বাসায় দিয়েন না আমার কষ্ট হয় তো অনেক সময় দেখা যায় আমরা তাকে নাস্তিক বলে ফতোয়া দেওয়া শুরু করি আছে না নাই এটা ঠিক যে অনেকের আজান এবং ইকামতের প্রতি চুলকানি আছে এগুলোর প্রতি বিদ্বেষ আছে ইসলাম মুসলমানদের প্রতি বিদ্বেষ আছে সেটা যেমন সত্য আবার অনেক ক্ষেত্রে আমাদের অসতর্কতার কারণে অনেক মানুষের কষ্ট হয় সেটাও সত্য এই সব বিষয়গুলো মসজিদ কমিটিকে দেখতে হবে কোনোভাবে মসজিদ দ্বারা কারো কোনো কষ্ট যেন না হয় সেদিকটা খেয়াল রাখা এবং কোনো অন্যায় যেন না হয় সেটা হলো মসজিদ কমিটির লোকদের কর্তব্য এবার আসুন ইমাম মুয়াজ্জিনদের তাদের কর্তব্য আমি সংক্ষেপে বলি নাম্বার এক তাদেরকে ইখলাস থাকতে হবে ইমামতি পেট পালার জন্য করবে না খতিবগিরি পেট পালার জন্য করবে না মুয়াজ্জিনি পেট পালার জন্য করবে না আল্লাহ তাআলা সুযোগ রেখেছেন ইসলামী শরীয়তে তারা তাদের বেতন ভাতা নিতে পারে ওই কমিটি থেকে অথবা মসজিদের মূল ফান্ড থেকে বাইতুল মাল থেকে তারা টাকা নিতে পারে কিন্তু এটা উদ্দেশ্য হবে না ইমামতি করবেন উদ্দেশ্য হবে সওয়াব অর্জন করা খতিবগিরি করবেন উদ্দেশ্য হবে মানুষকে তালিম দেওয়া মুয়াজ্জিনি করবেন উদ্দেশ্য হবে মুয়াজ্জিনের ফজিলত যে কত বেশি ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা আল্লাহকে খুশি করার জন্য আজান দিবে কিয়ামতের ময়দানে তাদের গাড়গুলো অনেক লম্বা থাকবে লম্বা থাকার মানে দৃষ্টিকটু নয় বরং লম্বা থাকার মানে হলো তাদের মর্যাদা অনেক বেশি হবে এবং আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন তারা আখিরাতে সবচেয়ে সম্মানিত হবে যারা আল্লাহকে খুশি করবার জন্য আজান দিবে এই উদ্দেশ্য নিয়ে একজন মুয়াজ্জিন মুয়াজ্জিনি করবেন একজন ইমাম ইমামতি করবেন একজন হাফেজ নামাজ পড়াবেন একজন খতিব খুতবা দিবেন উদ্দেশ্য হবে আল্লাহকে খুশি করার জন্য ইখলাস যদি না থাকে তাহলে কখনো মসজিদ আদর্শ মসজিদ হতে পারে না এটা অনেক জরুরি বিষয় নাম্বার দুই ইমাম সাহেব যারা থাকবেন মুয়াজ্জিন সাহেব যারা থাকবেন তারা কখনো মসজিদের কাজ করতে গিয়ে বা মসজিদের দায়িত্ব পালন করতে গিয়ে এই সময়ের মধ্যে ধনী গরিবের মধ্যে তফাত করবেন না তারা ধনীকে যেমন গুরুত্ব দিবেন গরিবকেও গুরুত্ব দিবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু প্রভাবশালী ব্যক্তি আসছে তিনি তাদের দিকে মনোযোগ দিয়েছেন আল্লাহ তাআলা সূরা আবাসা নাযিল করেছেন যা আবাসা ওয়া তাওয়াল্লা আনজাহুল আমা নবীর কাছে একজন অন্ধ লোক আসছে নবীজি তার দিকে চেহারা না দিয়ে মনে করছেন সে তো আমারই লোক তিনি মনে করেছেন যে আমারই লোক সাহাবী তাকে তো আমি পরেও সময় দিতে পারবো এই কাফেরগুলো যদি লাইনে চলে আসে তাহলে ইসলামের অনেক উপকার হবে তিনি নেক উদ্দেশ্যে তাদেরকে মনোযোগ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসেন তার হাসানাতুল আবরার সাইয়াতুল মুকাররিবিন তার ছোটখাটো কোনো বিষয় আল্লাহ তাআলা সেটাকে সংশোধন করেন কারেকশন করেন যেহেতু তার নবী তার হাবিব এজন্য আল্লাহ তাআলা কারেকশন দিয়েছেন ভাইরা আমার একজন ইমাম একজন মুয়াজ্জিন তিনি শুধু ধনী বড় লোকদের বাসায় দাওয়াত খাবেন তাদের সাথে সম্পর্ক রাখবেন এটা করা যাবে এটা কোনো আদর্শ ইমাম খতিবের বৈশিষ্ট্য নয় আমি যখন মিরপুরে কোনো একটা মসজিদে দায়িত্ব পালন করতাম আমার মনে আছে যে ঈদের দিন প্রত্যেক ঈদের সময় দেখতাম আমার মসজিদের প্রভাবশালী ভাইয়েরা আমাকে বলতো হুজুর চলেন তো দেখতাম যে ওনাদের প্রভাবশালী কয়েকজনে বাসা বাসা নিয়ে আসে মায় চিনি খাইতো তো আমি বললাম না এটা তো হতে পারে না চলেন আমরা বস্তিটা দিয়েও যাই আজকে ঈদের দিন একটু গরিবের বাসায়ও যাই তখন আর কেউ আসতে রাজি না তো ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব তারা পুরো মহল্লার মানুষের কল্যাণকামী হতে হবে এবং মসজিদের জন্য চমৎকার কিছু উদ্যোগ গ্রহণ করতে হবে নাম্বার তিন ইমাম মুয়াজ্জিন খতিবরা মসজিদের জন্য জীবনমুখী উদ্যোগ গ্রহণ করতে হবে আমি 2001 সালে এক সাল থেকে নয় সাল পর্যন্ত ঢাকা যে মসজিদ ইমামতি করেছি আমার মনে আছে এর মধ্যে বহু সেবামূলক কাজ আমরা করেছি আলহামদুলিল্লাহ অনেকে মনে করে আমি আসুন্না ফাউন্ডেশন গঠন করে এখন সেবামূলক কাজ করছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যখনই বুঝজ্ঞান দিয়েছে তখন থেকে আমি মানুষের পাশে কাজ করার এক প্রচেষ্টা আমার মধ্যে ছিল এবং আমি এটা সবসময় চেষ্টা করতাম সিডর যখন হয়েছে সিডর বৃহত্তর আপনার বাগেরহাট এলাকাতে সিডরের আঘাতে যখন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেছে সারা বাংলাদেশের ওই অঞ্চলের আমরা আমাদের মসজিদ থেকে মুসল্লিদের ডোনেশন সংগ্রহ করে কাপড় চোপড় সংগ্রহ করে ট্রাক ভর্তি মালামাল নিয়ে লক্ষাধিক টাকা নিয়ে সেই সময় আমি নিজে গিয়েছি মানুষের দ্বারে দ্বারে মানুষের টাকায় নিয়েছি কিন্তু উদ্যোগ আমরা গ্রহণ করেছি এই কথা বলার উদ্দেশ্য হলো
মসজিদ থেকে ইমাম সাহেবরা তারা শুধুমাত্র দান নেবে না মানুষকে দান করবে মসজিদ থেকে উদ্যান নিয়ে অভাবী মানুষের অভাব দূর করবে একটা মসজিদে সমস্ত গরীব ওই মসজিদের এলাকার সব গরীব মানুষদের তালিকা থাকতে হবে পয়সাওয়ালাদের তালিকা থাকতে হবে পয়সাওয়ালাদের কাছ থেকে পয়সা নিয়ে মসজিদ কমিটির সহযোগিতা নিয়ে মুসল্লিদের সহযোগিতা নিয়ে ইমাম খতিবের নেতৃত্বে গরীবদের বাসা বাসা খাবার যেতে হবে সাদকাতুল ফিতর আমরা দেওয়ার জন্য এলোমেলো করে দিই অনুসম শৃঙ্খলা করে দেই না মসজিদে যদি একটা খাতা থাকে গরীবদের তালিকা থাকে সেই তালিকা অনুযায়ী যদি গরীবদের তালিকা অনুযায়ী যদি ধনীদের কাছ থেকে ফিতরা নেওয়া হয় এবং গরীবদের বাসা বাসায় পৌঁছে দেওয়া হয় এভাবে কুরবানির গোশত দেওয়া হয় রমজানে ইফতারি দেওয়া হয় বিভিন্ন সময় যাকাত বণ্টন করা হয় তাহলে সমাজে কোনো অভাবী মানুষ থাকবে মসজিদ থেকে যদি বণ্টন হয় সেটা হবে সবচেয়ে সুষ্ঠু বণ্টন আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আসুন্না ফাউন্ডেশন থেকে এই বছর আমরা যাকাত ফান্ড থেকে 1300 মসজিদের ইমামের মাধ্যমে 1300 গরীব মানুষকে 1300 রিকশা কিনে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছি আগামী 1 থেকে 2 মাসের মধ্যে সেটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ তাহলে এরকম আদর্শ মসজিদ আমাদের দেশে দরকার আছে না নাই আমি খুবই আনন্দিত যে মাস্টার নজির আহমদ ট্রাস্ট যে ট্রাস্টের সঙ্গে জড়িত স্মার্ট গ্রুপের সম্মানিত চেয়ারম্যান এবং এমডি মহোদয় সহ ওনাদের অনেককে আমরা খুব ভালোবাসি অন্তরন্তস্থল থেকে তাদের উদ্যোগে এই মাস্টার নজির আহমদ ট্রাস্টের উদ্যোগে একটা মডেল এবং আদর্শ মসজিদ তৈরি করার গড়ে তোলার উদ্যোগ তারা গ্রহণ করেছেন আল্লাহ কবুল করুন বলুন আমিন তো এরকম মসজিদের সাথে আমরা সবাই জড়িত হব নতুন মসজিদ বানাতে এমন কোনো কথা নয় আগের মসজিদটাকে আমরা আদর্শ মসজিদ করতে পারি মুসল্লিদেরও চেষ্টা করতে হবে যে আমাদের মসজিদ থেকে আমরা বৃক্ষরোপণ করব মসজিদ থেকে আমরা রাস্তাঘাট পরিষ্কার করব আমরা ড্রেন পরিষ্কার করব মুসল্লিরা বের হয়ে যাবে সমাজটাকে ভালো করার চেষ্টা করব মন্দ কিছু হলে আমরা সেটাকে থামানোর চেষ্টা করব কারো স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য আছে মসজিদ থেকে একটা কমিটি থাকবে যাদের উদ্যোগে তাদেরকে বোঝানোর চেষ্টা করবে নসিহত করবে হাতে পায়ে ধরবে কাউন্সিলিং করবে বিচার নয় কাউন্সিলিং করবে করে তাদেরকে এক করার চেষ্টা করবে কোন ছেলে মা বাবার সাথে কথা বলে না তাদেরকে মিলানোর চেষ্টা করবে কোন ঘরওয়ালা পাশের ঘরের প্রতিবেশীর সাথে গন্ডগোল লাগছে মসজিদ থেকে উদ্যোগ নিয়ে মিলানোর চেষ্টা করবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ এটা ছিল তার আদালত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ এখানে সুমামা ইবনে উসালের মতো বন্দীকে বেঁধে রেখেছে এটা ছিল জেলখানা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ এটা ছিল সংসদ পার্লামেন্ট আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ এটা ছিল সকল সমস্যার সমাধানের মূল কেন্দ্র আজও সে মসজিদ আমাদের কাছে আছে কিন্তু মসজিদকে আমরা যথাযথ ব্যবহার করতে পারি নাই ঠিক না বে ঠিক মোহতরম হাজরিন আমি একটা কথা বলতেই চাই সেটা হলো আমি কি আর 5 মিনিট দিতে পারি ক্লোজিং এর জন্য আমার সময় শেষ হয়ে গেছে 5 মিনিট আমি কর্তৃপক্ষের কাছে চেয়ে নিলাম মসজিদ এর পাওয়ার কত আমি শুধু এই কথাটা বোঝাতে চাই আচ্ছা আপনারা আমাকে একটা উত্তর দেন তো বাংলাদেশে 30 টারও বেশি টেলিভিশন চ্যানেল আছে অনেকগুলো রেডিও চ্যানেল আছে সকল টেলিভিশন চ্যানেল একযোগে মানে এট এ টাইম ধরুন রাত 9টা বাজে পিক টাইম বা 8টা বাজে এরকম পিক টাইম এট এ টাইম সকল চ্যানেলের দর্শকের সংখ্যা কত হতে পারে আমার প্রশ্ন বুঝেন নাই ধরেন রাত 9টা থেকে 10টা পিক টাইম বেশি মানুষ টিভি দেখে তাই না সকল টিভি চ্যানেল সারা বাংলাদেশে যত মানুষ দেখতেছে এদের সংখ্যাটা কত লোক হতে পারে 5 লাখ 10 লাখ কি বলেন 15 লাখ এর বেশি হবে না কারণ ফেসবুকে যে পরিমাণ ভিউ হয় টেলিভিশন চ্যানেলগুলোর পেজগুলোতে দেখলে তো কাউন্ট করা যায় আচ্ছা এবার আসেন আরেকটা হিসাব মিলাই জুমার দিন ভালো করে শুনেন কোন দিন জুমার দিন 12:30টা থেকে 1:30টা পর্যন্ত কয়টা থেকে কয়টা পর্যন্ত 12:30টা থেকে 1:30টা পর্যন্ত সারা বাংলাদেশে কয়েক লক্ষ মসজিদে মসজিদের সংখ্যা কত বাংলাদেশে 3 লক্ষ সম্ভবত আমি এক্স্যাক্ট এটা ভুলে গেছি 1 লক্ষ যদি ধরেন তাহলে গড়ে প্রতিটা মসজিদে 500 করে মানুষ হয় কত মানুষ হয় অগণিত মানুষ হয় না সকল টিভি চ্যানেলের সকল দর্শক মিলায়া জুমার দিনের 1 ঘন্টা যত মানুষ মসজিদের মিম্বরে ইমাম সাহেব খতিব সাহেবদের বক্তব্য শুনে এট এ টাইম কোন সব চ্যানেল মিলেও এত মানুষ টিভির দিকে তাকায়া থাকে না ঠিক না বে ঠিক ভাইরা আমার শুধু সেটা না টিভি দেখে তো মানুষ অফিস আদালত থেকে এসে কাজ কাম ফিরে এসে রিফ্রেশমেন্টের জন্য মোবাইল টিপতে টিপতে দেখে কথা বলতে বলতে দেখে খাইতে খাইতে দেখে চা খাইতে খাইতে দেখে ঠিক না বে ঠিক আর জুমার সময় যে বক্তব্য শুনে সুবহানাল্লাহ সারা সপ্তাহের সবচেয়ে শ্রেষ্ঠ সময় কারণ
ও যে বৃহস্পতিবার রাতভর ঘুমায়, শুক্রবারে সকালে অফিস নাই ঘুমায়, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গোসল করে পরিচ্ছন্ন হয়ে কড়কড়ে মড়মড়ে ইস্তারি করা জামাটা গায়ে দিয়ে স্প্রে করে আতর দিয়ে সুন্দর করে টুপিটা মাথায় দিয়ে তারপরে যে পবিত্র হয়ে পরিচ্ছন্ন হয়ে ফ্রেশ মাইন্ডে মসজিদে যায় বচয় খতিব সাহেবের সামনে, সমস্ত মসজিদের মিম্বর থেকে খতিব সাহেবরা যদি উপযোগী স্পিচগুলো দিতে পারত তাহলে বাংলাদেশের মানুষের মধ্যে নীতি এবং যেটুকু ঘাটতি আছে এর নামগন্ধ থাকত না, একটা আদর্শ দেশ এবং সমাজ গড়ে উঠত, ঠিক না? ঠিক। অতএব মসজিদগুলো সেরকম করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের ইমাম খতিবদেরকেও আদর্শ ইমাম খতিব হওয়ার তৌফিক দান করুন। ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহ, যিনি আজকে তার বাবার মৃত্যুর কারণে এখানে আসতে পারেন নাই, তার মসজিদের জুমার খুতবাগুলো আপনারা শুনবেন অনলাইনে। খুতবা বলা হয় একে যে খুতবা থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য থাকে, মানুষ আলো গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা আমাদের খতিবদেরকে সেরকম যোগ্য ইখলাসওয়ালা দরদি খতিব হওয়ার তৌফিক দান করুন। মোহতরম হাজরিন, ঠিক একইভাবে ইমাম সাহেবরা মুসল্লিদেরকে বিভিন্ন জিনিস শিখাবেন, প্রোগ্রাম রাখবেন, দোয়া শিখাবেন। আমি কালকে এক মাহফিলে গাইবান্ধাতে শহরে একটা মাহফিলে জিজ্ঞাসা করছিলাম যে পাঁচ ওয়াক্ত নামাজের পর যতগুলো দোয়া জিকির আছে কার কার মুখস্থ আছে, অল্প কয়েকটা হাত তুলছে। আমি আজকে আবার আপনাদের এখানে জিজ্ঞাসা করতেছি, আপনারা আমার প্রশ্নটা আগে বুঝেন তারপরে হাত উঠাবেন। পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10-12টা দোয়া নিয়মিত করতেন, একটা দোয়া না কিন্তু অনেকগুলা। এই সব দোয়াগুলা মুখস্থ আছে এবং পড়েন নিয়মিত, এরকম যারা আছেন হাত তোলেন। আমি কিন্তু হাত ধরে জিজ্ঞেস করব, কিন্তু উল্টাপাল্টা হাত তুললে ধরা খাবেন, কিন্তু দেখেন কয়টা হাত উঠছে। এবার হাত নামান, এত হাজার হাজার মানুষের মধ্যে মাত্র অল্প কয়েকটা হাত উঠছে, দুঃখজনক। এর কারণ হলো নামাজের সালাম ফেরানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া জিকির করতেন, আমরা আমার দোষ এটা, আমি ইমাম হিসাবে আমি খতিব হিসাবে আপনাদেরকে শিখাতে পারি নাই, আপনাদেরও আগ্রহ নাই, আপনারাও চান যে ভেজাল করে কে হুজুর দোয়া করে দিয়ে কিছু পয়সা দিয়ে দেবো, কাহিনী শেষ, ঠিক না? ঠিক। নিজে আল্লাহর কাছে চাওয়া আমরা বেশিরভাগ মানুষ শিখি নাই, আল্লাহর কাছে দোয়া করার অভ্যাস আমাদের নাই। আমরা কিছু হইলে হুজুরে খবর দিই, ছেলে হয়েছে হুজুর খবর দেন, নতুন দোকান হুজুর খবর দেন, নতুন গাড়ি উদ্বোধন হুজুর খবর দেন, নতুন বিল্ডিং উদ্বোধন করবেন হুজুর খবর দেন, সব কিছুতে হুজুরে দিয়ে দোয়া। আপনি আল্লাহর কাছে দোয়া করতে জানেনই না, অভ্যাসই নাই, ঠিক না? ঠিক। অতএব আমাদের দোয়া করা শিখতে হবে, কি হবে না, এগুলো ইমাম সাহেবরা খতিবরা শেখাবেন, তাহলে আদর্শ মসজিদ হবে। মুক্তাদি হিসাবে আমাদেরও দায়িত্ব আছে, আমরা ইমাম খতিবদেরকে মুয়াজ্জিনদেরকে সম্মান করব। মসজিদ ময়লা দেখলে মুয়াজ্জিনকে ধমক দিয়ে বলবেন, এ হুজুর আপনি কই আছেন, এই যে পরিষ্কার হয় নাই, ময়লা দেখেন নাই চোখে, ওইটা না বলে আপনি মুসলমান হয়ে থাকলে নিজে পরিষ্কার করবেন। মসজিদ পরিষ্কার করলে সওয়াব হয় না গুনাহ হয়? তো আপনার সওয়াব দরকার আছে না নাই? অতএব মুয়াজ্জিন সাহেব ত্রুটি করলে সেটা দেখবে নির্দিষ্ট ব্যক্তিবর্গ, কিন্তু আমাদেরকেও মসজিদ পরিচ্ছন্ন করতে হবে, মুয়াজ্জিনদেরকে ইজ্জত করতে হবে, সেই সাথে মসজিদের ইবাদত বন্দেগি করতে হবে, জিকির আজকার করতে হবে, ইতিকাফ করতে হবে, মসজিদের হক আদায় করতে হবে। আজকাল বেশিরভাগ মসজিদে ইতিকাফ করার লোক পাওয়া যায় না, অনেক এলাকাতে টাকা দিয়ে ইতিকাফের লোক বসানো হয়, আছে না নাই? দুঃখজনক। অতএব মুক্তাদিরাও ভালো হতে হবে, মসজিদমুখী হতে হবে, মসজিদ প্রশান্তির জায়গা ভাইয়ের আমার। ঠিক একইভাবে এখানে এখানে কেউ ভুল করলে মুক্তাদিরা সবর করতে হবে, বাচ্চারা অনেক সময় মসজিদে আসে ডিস্টার্ব করে, এটা হজম করতে হবে। ধমক দিয়ে বাচ্চাদেরকে মসজিদে বের করে দিয়ে এটা করা যাবে না, অনেক মসজিদে ধমক দেয় কি দেয় না বাচ্চাদেরকে, একেবারে বেশি ছোট বাচ্চা নিয়ে আসলে বাপ মাকে বুঝায় বলবেন, কিন্তু যখন 5-6-7 বছরের বাচ্চা আসবে ও একটু দৌড়াদৌড়ি করবে, ও একটু ডিস্টার্ব করবে, ও একটু আপনার অসুবিধা করবে, মনে রাখবেন আজকের বাচ্চা আজকের শিশু আগামী দিনের মুসল্লি। অতএব তাকে মসজিদে আসতে উৎসাহ দিতে হবে, কি হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গেছেন, তার পিঠে হাসান বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুমা উঠে নানার পিঠ তো ওইটাকে ঘোড়া বানায় বসে খেলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপরে, নবীজি সিজদায় আছেন, যতক্ষণ পর্যন্ত নাতিয়ে পিঠ থেকে না নামছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নামান নাই। নামাজ শেষে কোনো হাদিসে এটা পাওয়া যায় না যে তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে ধমক দিয়েছেন, হ্যাঁ তুমি বাচ্চাকে ধরো নাই কেন, নাতি আমার ডিস্টার্ব করছে নামাজের, না, তিনি নাতির এই ডিস্টার্বটাকে হজম করছেন। এই জন্য মসজিদে যদি বাচ্চারা এসে একটু আধটু দুষ্টামি করে চেষ্টা করবেন যেন দুষ্টামি না করে, বাপ মাদেরকে বুঝাই দিবেন যেন কাছাকাছি রাখে, তারপর যদি দুষ্টামি করে তাহলে বাচ্চাদেরকে ধমক দিবেন। অনেক মুরব্বীরা আছে এত আচরণ খারাপ করে বাচ্চাদের সাথে, ওই বাচ্চার জীবনে আর মসজিদের দিকে আসে না, এগুলো যেন না হয়। ঠিক একইভাবে আমরা সবসময় মসজিদের যে সমস্ত আদব আছে সেগুলো খেয়াল করব, মসজিদের জন্য যে টাকা পয়সার দরকার আছে আমরা সবাই দেওয়ার চেষ্টা করব। আমার মা বোনদেরকে বলছি, আপনারাও মসজিদের জন্য অনেক কিছু করার আছে, আপনারা আপনাদের পুরুষদেরকে মসজিদে পাঠাবেন, মসজিদের হক আদায় করাবেন, এবং আপনারাও মসজিদের জন্য দান সাদাকা করবেন। আল মসজিদে বিভিন্ন দিনী প্রোগ্রাম, শিক্ষণীয় ইলমি প্রোগ্রাম হলে, হালাকা হলে, কোরআন শিকার আসর হলে,
পর্দা পুশিদ এবং সকল শরায়ত মেনে আপনারা অংশগ্রহণ করবেন মসজিদের জন্য যাতে চাঁদা নিয়ে এবং রশিদ বই নিয়ে বাইরে বাইরে হাঁটা না লাগে এটা লজ্জার কথা মুসল্লিরা জুমার নামাজের সময় যে টাকা উঠবে সেটা দিয়ে মসজিদ জন্য পরিচালিত হয় সবাই চেষ্টা করা উচিত আমাদের দেশে দেখা যায় মসজিদে জুমার বাক্সে টাকা দেওয়ার নামগন্ধ নাই বরং সেনা টাকা যা আছে শুক্রবারের জন্য রেখে দেয় যে কোন রকম দান বাক্সে দিয়ে দিলাম এখানে বলার কেউ নাই ঠিক না বে ঠিক তাহলে কোন আদর্শ মসজিদ হবে মসজিদ যদি আদর্শ হয় আপনি আলোকিত হবেন আপনার ছেলে মেয়ে আলোকিত হবে আপনার পরিবার আলোকিত হবে আপনার দেশ আলোকিত হবে আপনার সমাজ আলোকিত হবে বিশ্ব মানবতা আলোকিত হবে অতএব আদর্শ মসজিদ আমরা গড়ে তুলতে চাই কি চাই না আল্লাহ তাআলা আমাদের সবাইকে মসজিদ প্রতিষ্ঠাকারী মসজিদ নির্মাতা মসজিদ আবাদন আবাদকারী মসজিদের আপনার কমিটির সদস্য মসজিদের ইমাম মসজিদের খতিব মসজিদের মুয়াজ্জিন মসজিদের মুসল্লি মসজিদের সাথে সংশ্লিষ্ট এই তিন পক্ষের যে কোনো পক্ষ হই না কেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে যার যার দায়িত্বগুলোকে যথাযথভাবে পালন করে মসজিদকে সকল সমস্যার সমাধানের কেন্দ্র হিসেবে আদর্শ মসজিদ হিসেবে মডেল মসজিদ হিসেবে মসজিদে নববীর আদলে নির্মাণ করা মসজিদ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.